ডিজে বাপি প্রেজেন্টেশন বন্ধ করেছো তা তুমি অনেক হয়েছে, চলো এদিকে সেই পাপিকে জমের দুধ নিয়ে যাচ্ছে, বলছে চলো এবার তোমার নরক ভোগ করতে হবে, দেখুন বাবা এখানে। আর ওদিকে বিষ্ণু দূত এসে হাজির, বলছে ওকে কোথায় নিয়ে যাচ্ছি, ও আমাদের লোক আছে। হ্যাঁ, এই বলে দুই দূতের বাবা তুমি অনেক হয়েছে, এবারে চলো জমের দুধ নিয়ে যাচ্ছে। আর এদিকে বিষ্ণু দূত এসে হাজির, বলছে ওকে কোথায় নিয়ে যাচ্ছি, ও আমাদের লোক আছে। এইভাবে কি হচ্ছে বাবা, দুই দূতের মধ্যে টানাটানি হচ্ছে। তারা কি করছে বলে, টানাটানি করিছে, টানাটানি করিছে, টানাটানি করিছে, বিষ্ণু দূত টানাটানি করিছে। এইভাবে দুই দুটের মধ্যে টানাটানি হচ্ছে। এমন তো সময় ধর্মরাজ এসে বলছে, কি ব্যাপার এখানে গন্ডগোল হচ্ছে কেন? তখন বিষ্ণুদূত বলছে, তোমার কোনো জ্ঞান নেই, হ্যাঁ তুমি তো বলেছ, হ্যাঁ বলে এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, মানুষের সাধ্য নাই তত পাপ করে, মানুষের সাধ্য নাই তত পাপ করে, এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, আরে মানুষের সাধ্য নাই তত পাপ করে, আর এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, মানুষের সাধ্য নাই তত পাপ করে। হে যে হরি বল বলিছে, হরি বল বলিছে, হরি বল বলিছে, হরি বল বলিছে, পাপ ধুয়ে মুছে, হরি বল বলিছে, পাপ ধুয়ে মুছে, হরি বল বলিছে, হরি বল বলিছে, হরি বল বলিছে। বাবা তাহলে বুঝতে পারছেন, মানে একবার হরি বল বলার জন্য কি ফল হয়। হ্যাঁ, তাহলে আমাদের মানব জীবনে সবার হরি বল বলা উচিত। আসুন তার প্রমাণ স্বরূপ আরো তিনটি, আমরা যে ভগবানকে ডাকলে ভগবান আমাদের ডাকে সাড়া দেয় তার প্রমাণ একটা আপনাদের কাছে তুলে ধরছি। কলি জীব উদ্ধারিতে গৌরে লয়ে ধরাতে, হরি হরি বলে রে সবাই,
এখানে একটা তারে এক্সাম্পল স্বরূপ তুলে ধরছি, আমরা যে ভগবানকে ডাকলে ভগবান তার ডাকে সাড়া দেয়, তার একটা প্রমাণ আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা যারা পুরীধামে গিয়েছেন, পুরীধাম থেকে ঠিক 2 কিলোমিটার দূরে রত্নাকর মিষ্টান্ন ভাণ্ডার, সেই রত্নাকর মিষ্টান্ন ভাণ্ডারে নিজে রত্নাকর সারাদিন ধরে বেচাকেনা করে আর রাত জেগে মিষ্টি তৈরি করে। শুনেছি কানে রত্নাকর সারাদিন ধরে মিষ্টি তৈরি করে আর রাত জেগে মিষ্টি তৈরি করছে, আর জগন্নাথকে জানাচ্ছে, বলছে হে জগতের নাথ, জগন্নাথ তুমি কি শুনতে পাও না? বলো জগন্নাথ, আর কতদিন ধরে আমি এইভাবে মিষ্টি তৈরি করব আর বেচাকেনা করব, আমি যে আর পাচ্ছি না জগন্নাথ। আমি তুমি দেখা
সকল গ্রামবাসীর কাছে আবেদন, পূজারি পূজাতে বসে গেছে, যারা ডালা দেবেন এবং গন্ডি দেবেন তাড়াতাড়ি চলে আসুন শীতলা মায়ের মন্দির প্রাঙ্গণে। সকল গ্রামবাসীর নিকট আবেদন, পূজারি পূজাতে বসে গেছেন এবং যারা গন্ডি দেবেন আপনারা শীতলা মায়ের মন্দির প্রাঙ্গণে এসে হাজির হন। এইভাবে রত্নাকর মিষ্টি তৈরি করছে আর বলছে, হে জগতের নাথ জগন্নাথ, আর বলো আমি কতদিন ধরে এইভাবে মিষ্টি তৈরি করব আর সারা রাত জেগে মিষ্টি করব। বলছে আর নয়নের জল টপ টপ করে সেই সন্দেশের ভিয়ানের ওপর পড়ছে। আর জগন্নাথ কি বলছে, রত্নাকর এই মিষ্টি যখন আজ তুমি তৈরি করেছো আজ আমি কাউকে খেতে দেবো না, এই মিষ্টি আমি সব খাবো। তাই পরের দিন দুপুরবেলা নিজে জগন্নাথ কী করলেন, একটি ব্রাহ্মণের রূপ ধারণ করে রত্নাকর মিষ্টান্ন ভাণ্ডারে গিয়ে বলছে, রত্নাকর পাশের গ্রামে আমার খিদা ছিল বাবা, খুব খিদে পেয়েছে, কিছু খাওয়া হয় না, আমাকে কিছু মিষ্টি খেতে দে। বলছে বাবা খেতে আমি জানি না, তুমি বসো বসো এখনই আমি তোমার খেতে দেবো। এই বলে একটি প্লেটের মধ্যে কিছু মিষ্টি নিয়ে জগন্নাথ রূপী ব্রাহ্মণকে মিষ্টি দিয়েছে। আর ঘুরতে না ঘুরতে মিষ্টি সব সেই। বলছে বাবা তোমার খুব খিদে পেয়েছে? বলছে হ্যাঁ। এইভাবে মিষ্টি দিতে দিতে আর খেতে খেতে বাবা সেই দোকানের মিষ্টি সব সেই। আর জগন্নাথ বলছে, ও বাবা রত্নাকর এবার আমি আসি। রত্নাকর বলছে, বাবা কেটা আমি জানি না, সবাই যদি আমার দোকান থেকে এইভাবে মিষ্টি খেয়ে চলে যায় তা আমার দোকানে ছাপ পড়তে কত বাকি থাকে। তা বলছে বাবা মনে কিছু করিস না, তবে আমার কাছে তো পয়সা কড়ি কিছু নেই, তবে আমার হাতে এই আংটিটা আছে, এই আংটিটা তোকে আমি দিয়ে যাচ্ছি, তবে যাবার সময় বলে যাই যে তোর প্রকৃত মূল্য দেবে তুই এই আংটিটা তাকে দিয়ে দি। এই বলে বাবা জগন্নাথের আরতির সময় হয়েছে আর মন্দিরে গিয়ে জগন্নাথ দাঁড়িয়েছে। আর পাণ্ডারা আরতি করতে করতে দেখছে জগন্নাথের হাতে আংটি নেই, সবাইকে বলছে জগন্নাথের আংটি কে নিয়েছিস বল, জগন্নাথের আংটি চুরি গেছে। বাবা সমস্ত পাণ্ডাদের জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করলো, কেউ মানল না। তখন লাঠিয়াল ডেকে এনে বেধড়ক মার, তবুও মানল না। আর জগন্নাথ কি বলছে, মৃত্যু খাওয়া আমি খেয়েছি আর পাণ্ডারা মার খেয়ে ফাস্ট হচ্ছে। তা যখন অবশেষে কেউ মানল না, সংবাদটা চলে গেল রানী গুন্ডিজার কাছে। কেন, তৎকালীন যুগে 40 বিঘা জমি বিক্রয় করে হীরের আংটি করে দিয়েছিল জগন্নাথের হাতে। তা সংবাদ পেয়ে রানী গুন্ডিজা এলো, সবাইকে জিজ্ঞাসা করলো, বল বাবা কে নিয়েছিস আমার জগন্নাথের আংটি, যে দে বাবা। কিন্তু যখন মানলো না, এবার অবশেষে জগন্নাথের কাছে গিয়ে রানী গুন্ডিজা বলছে, বলো জগন্নাথ তোমার আংটি কে চুরি করেছে? এইভাবে জিজ্ঞাসা করলো, কোনো কথার উত্তর দিল না জগন্নাথ। তখন রানী গুন্ডিজা কী করলো না, মনে মনে স্থির করলো, এ জীবন আর আমি রাখব না। আমি হারে রাগে জলে
করিয়েছি নাকি গোলাপে হবি ওই যমুনা বলছে বলো জগন্নাথ তোমার হাতের আংটি কে নিয়ে বলো বলো জগ সাত দিন সাত রাত হচ্ছে দিয়ে মারল না রানী কুনিজা কি করলেন সেই নদীর জলে ঠিক এক গলা জলে নেমেছে আর আমার জগন্নাথ রূপই একজন বালকের বেশ ধারণ করে গিয়ে কি বলছে বলছে ও মা জলে ডুবে মরা মহাপাপ বলছে জলে ডুবে মরা মহাপাপ বলছে বলছে আমি যে জলে ডুবে মরবো তুমি জানলে কি করে বলছে মা আমি জানি না আমি সব জানি তা বলছে তুমি যদি সব জানো বলো আমার জগন্নাথের কে আংটি নিয়েছে বলছে মা তোমার জগন্নাথের আংটি কেউ নেয়নি আজ থেকে এক সপ্তাহ কাল আগে দন্নাকর মিষ্টান্ন ভাণ্ডারে মিষ্টি খেয়ে তোমার জগন্নাথ পয়সা দিতে পারেনি আংটি খুলে দিয়ে বলছে বাবা আমাকে নিয়ে যেতে পারবি বলছে হ্যাঁ মা আমি কেন নিয়ে যেতে পারবো না এই বলে আমার জগন্নাথ আগে আগে যাচ্ছে আর রানী গুন্ডিজা পিছে পিছে যাচ্ছে যেতে যেতে দেখছে সেই দন্নাকর সারা রাত জেগে মিষ্টি তৈরি করছে রানী গুন্ডিজা গিয়ে কি বলছে বলছে ও মা বলছে ও দন্নাকর বাবা তুমি সেই দন্নাকর নয় তো হ্যাঁ বলছে মা এই প্রভাতকালে কেন এমন কথা বলছো বলো বলো কি হয়েছে বলছে বাবা আমি যেটা বলবো তুই মানবি বলে হ্যাঁ আজ থেকে এক সপ্তাহ আগে আমার জগন্নাথ তোর দোকান থেকে মিষ্টি খেয়ে পয়সা দিতে পারিনি আংটি খুলে দিয়েছে তা বাবা আমার জগন্নাথ খালি হাতে আছে যে বাবা তোর কত পয়সা হয়েছে বল আমি দিয়ে দিচ্ছি তখন দন্নাকর বলছে যখন শোনো মা তোমার জগন্নাথ যখন নিজে পায়ে হেঁটে এসে আমার দোকান থেকে মিষ্টি খেয়েছে এই আংটি আজ তোমার কাছে দেবো না সারা জীবন ধরে আমি ইনকাম করব সঞ্চয় করব হ্যাঁ যত টাকা লাগুক আর একটা আংটি তৈরি করে একসঙ্গে আমি দুটো আংটি জগন্নাথের হাতে পরিয়ে দিয়ে আসবো তা বাবা যারা পুরীধামে গিয়েছেন তারা অবশ্যই জানবে দেখবেন জগন্নাথ মন্দিরে পূজার আগে সমস্ত দোকানের মিষ্টির আগে রত্নাকর মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি আগে নেওয়া হবে তারপরে সমস্ত মিষ্টির দোকানের মিষ্টি নেওয়া হয় প্রমাণ আমি আজকের যে লীলা করবো প্রমাণ ছাড়া আজকের কীর্তন করবো না
আসুন তারও আর একটা প্রমাণ দিয়ে বিলাসবাস প্রবেশ করব। ও গো জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, আরে জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, জয় রাধে, জয় কৃষ্ণ, জয় এতক্ষণ ঘুমিয়েছিলি? গোপাল সিংহ বলছে, তোরা কি এতক্ষণ ঘুমিয়েছিলি? দেখেন দেখেন, এ সংসারের রাজা হলেন কি হলেন, কে আপনারা না আমরা? কি মায়েরা, আমার বাবারা কি এ সংসারের রাজা না আমরা রাজা? আমরা কেউ নয়, এ সংসারের রাজা হলেন স্বয়ং ভগবান। আর আমরা তো সব পথের পথিক, আতা হ্যাঁ আর যাতা হ্যাঁ, সংসার বি হয় আর রহেগা। হ্যাঁ, তা সংসারের মালিক হয়ে লাভ কি আছে? হ্যাঁ, তা সবাই মিলে বলুন, মদন গোপাল কি, কৃষ্ণ গোপাল কি, কৃষ্ণ কানাইয়া কি? একবার কৃষ্ণ বলে বাহু তোলে নাচো দে মন পথে পথে, ভগবান কৃষ্ণ কি করলেন, ইট দিয়ে দিলেন সোনার, তাতে গোপাল সিংহ বেরিয়ে গেলেন। মহাসমারোহে কীর্তন হচ্ছে, মেলা হচ্ছে, ঢাক ঢোল যাত্রা নাটক সবই হতে থাকলো। কিন্তু মায়েরা, ভগবানের একটা স্বভাব আছে কি, উনি যে বেটা ভোগ পাবে আনন্দ হবে হবে না। চোখের পলক যেমন ঘন ঘন পড়ে, ওনার লীলারও পরিবর্তন তেমন ঘন ঘন হয়। তা মহাসমারোহে কীর্তন হচ্ছে, মেলা হচ্ছে, এমন সময় এক বর্গী এসে বলছে, মহারাজ একটু আড়ালে আসুন। বলছে, কেন? কীর্তন হচ্ছে, মেলা হচ্ছে, আড়ালে যাব কেন? বলছে, না, পাশের বর্গীরা যে আমাদের রাজত্বের চারিদিকে ঘিরে ফেলেছে। বলছে, হ্যাঁ রে, আমরা কী করতে পারি এমন একটা আনন্দের দিনে? বলছে যে বর্গীরা সব ঘিরে ফেলেছে, তা কী করতে হবে? বলছে, মহারাজ
যুদ্ধের আদেশ দিই। বলছি কি যুদ্ধ? না না, রক্তক্ষয়ী যুদ্ধ করে কোনো লাভ নাই। এই রক্তক্ষয়ী যুদ্ধ করে কত ছেলেরা বাবা হারা হয়ে গেছে, কত স্ত্রীরা স্বামী হারা হয়ে গেছে। সুতরাং এই রক্তক্ষয়ী যুদ্ধ করে কোনো লাভ নাই। বলছে মহারাজ যুদ্ধ করবেন না তো রাজত্ব আটকাবেন কি করে? দেখুন রাজা গোপাল সিংহ এমন সহৃদয় ব্যক্তি ছিল, বলে উঠল যুদ্ধ হবে? বলছে হ্যাঁ মহারাজ যুদ্ধ হবে। বলে শোন, এই যুদ্ধ হবে পাষণ্ডের বিরুদ্ধে, মায়ার বিরুদ্ধে। বলে কেমন? বলে আমার বাক্য যদি মেনে চলিস, আমার কথা যদি মেনে চলিস, ডাক সমস্ত সৈন্যদের ডাক, সমস্ত ভক্তদের ডাক, এটা ভগবানের ঘর, আমি এই গঙ্গা জল ছড়িয়ে দিলাম, এর মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না, সবাই মিলে আমার সঙ্গে হরি বল হরি 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 ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা সমস্ত ভক্তদের নিয়ে, সমস্ত সৈন্যদের নিয়ে গোপাল সিংহ মহাসমরায় কীর্তন করছে। আর ভগবান কি বলছে? বলছে কোথায় আমি দড়ি খাবো, মাখন খাবো, ছানা খাবো, তা না এরা আমার উপর ভাত ছেড়ে দিয়ে আমার হরিনাম করছে। তা মায়েরা এ কথা তো সর্বদাই ভগবান বলেছে, যারা আমার উপর নির্ভর করে, যারা আমার হরিগুণ কীর্তন করে সর্বদাই তাদের আমার রক্ষা করতে হয়। তাই ভক্ত করছে কীর্তন, আর ভগবান কি করলেন? তার ভার নিয়েছে, মাথায় একটা পাগড়ি বেঁধেছে, আর ছ বছরের শিশু রূপ ধারণ করে দুই বগলে দুটি কামান নিয়ে যাচ্ছে। আপনারা যে কেউ দেখলে, সেই বাচ্চাকে দেখলে হাসবে। আর পাশের বর্গীটা কি বলছে? বলছে এ কাদের বাচ্চা রে? আর একজন বর্গী কি বলছে? বলছে এ ছেলের হয় বাবা মারা গেছে, মা মারা গেছে। আর আরেকজন বর্গী কি বলছে? এই শোন, সেই ত্রেতা যুগের কথা জানিস? ত্রেতা যুগের কথা বলে, রাম আর রাবণের যখন যুদ্ধ বাঁধে, তখন রাবণ কি করলো? পালঙ্কে শুয়ে আছে, আর দুধের ছেলে তরণী কি দিয়েছে? যুদ্ধে পাঠিয়ে। কেন দেখবেন, আমাদের দেশে বিভিন্ন রকম গন্ডগোল হলে, হাসপাতাল কোর্ট হবার পরে, তারপরে কি বড়রা আসে, এসে বলে কি, ফুলের তারাটা ওর বুকের উপরে চাপিয়ে দাও। তা বলছে বড়রা ঘুমাচ্ছে, ওই জন্য ছোটদের পাঠিয়েছে। তাই ভগবান কি বললো? বলে আমি কতটুকু বাচ্চা একটু পরে টের পাবি। তাই ভগবান সেই বাঁকুড়া জেলার লাল মাঠের উপর দুটি কামান ফিটিং করলেন, করে কামান দাগিয়ে দিলেন, তাতে আটটে কুড়ি মন মানে বারুদ ভরে দিয়ে। আর সেই কামানের আঘাতে লক্ষ লক্ষ বর্গী সব প্রাণ হারালো, কেউ আর বেঁচে রইল না। এদিকে রাজা গোপাল সিংহ সমস্ত ভক্তদের নিয়ে কীর্তন করছে, বিন্দুমাত্র টের পেল না, বিন্দুমাত্র টের পেল না। আর ভগবান কেমন ভাবে গাইছে, বলে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মোর নিবা, একবারে হরি বল হরি বল মোর রে নামা, হরি বল হরি বল মোর রে নামা, হরি বল
রাজা গোপাল সিংহ মহাসমারোহে কীর্তন করছে, বিন্দু মাত্র টের পেল না। আর ভগবান সমস্ত বর্গীদের নিধন করে কালী মাতা ক্লান্ত দেহে টলতে টলতে যাচ্ছে আর বলছে, আমার গলাটা বড় শুকিয়ে গেছে, যদি একটু দই পেতাম খুব ভালো হতো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কারো কারো ভাগ্যে হয়ে যায় গো, তিথি দেখে নক্ষত্র দেখে কারো কারো ভাগ্যে হয়ে যায়। দেখুন, এক গোয়ালা প্রতিদিন দই বিক্রয় করতে যাওয়ার সময় মদন গোপালের মন্দিরে মদন গোপালকে প্রণাম করে জানিয়ে যেত, বলছে, কই কত জনম ধরে আমি দই বিক্রয় করছি, কই তুমি তো দই খেলে না। আর ভগবান কি বলছে, তুই লাইনটা চালিয়ে যা, একদিন না একদিন তোর লাইনে আমি ঘেরবো। দেখুন মায়েরা, ভগবানের সঙ্গে ভক্তের কানেকশনটা কেমন। হ্যাঁ, আর এই ভগবান সমস্ত ভক্তদের নিধন করে কালীমাকা ক্লান্ত দেহে বলছে, আমার গলাটা বড় শুকিয়ে গেছে, যদি একটু দই পেতাম খুব ভালো হতো। আর সেই গোয়ালা প্রতিদিন দই যেমন দই বিক্রয় করতে যায়, তেমন গিয়ে বাঁকুড়ার একটি কাঁঠাল গাছের গোড়ায় দইয়ের ভারীটা নামিয়ে চুপ করে মন বিষণ্ণ বদনে বসে আছে। আর ভগবান গিয়ে দেখতে সেই গোয়ালা, ওরে গোয়ালা রে, গোয়ালা রে, বলি গোয়ালা রে, আমারে বলো তৃষ্ণা পেয়েছে, আমার
গ্রামবাসীর কাছে নিবেদন, যাহারা গণ্ডি দেবেন তারা মায়ের মন্দিরে এসে হাজির হন, যারা গণ্ডি দেবেন একান্ত অনুরোধ তারা যেন মায়ের মন্দিরে এসে উপস্থিত হয়। আর এদিকে রাজা গোপাল সিংহ কীর্তন করছে, আর ভগবান বলছে, ডাক দিয়েছে সেই গোয়ালা বসে আছে, বলছে ও গোয়ালা গোয়ালা, তা মায়েরা গোয়ালার মানে ভগবানের কথা সাড়া দিচ্ছে না, আবার ডাক দিয়েছে, বলছে ও গোয়ালা গোয়ালা। তখন সেই গোয়ালা রেগে গিয়ে বলছে, তুমি কাদের ছেলে গা, হ্যাঁ সারাদিন আমার একে বিক্রি বাটা নেই, এই বিক্রয় করে গেলে আমার সংসার চলে, ছেলে মেয়েরা খাবে, আর তুমি আমার পিছনে ডাকছো। তা ভগবান বলছে, আমি ডাকলেও রেগে যাও, বলে তা রাখবো না, তা তুমি কি দই খাবে, তা বলছে আমি খাবো না তুমি জানলে কি করে, হ্যাঁ আমি যে দই খাবো না তুমি জানলে কি করে। তখন গোয়ালা কি বলছে, বলছে তোমার ব্যবহার দেখলে বোঝা যায়। তখন ভগবান বলছে, তোমার দই কি ভালো? তখন গোয়ালা বলছে, কি ভালো মানে, এই বাঁকুড়া আর বিষ্ণুপুরে আবাল বৃদ্ধ নরনারী যাকে জিজ্ঞাসা করবে এক কথাই বলবে, এই গোয়ালা দই ছাড়া কারোর দই ভালো নয়। তখন ভগবান মুখে বিড়বিড় করে বলছে, সব গোয়ালার মুখে একটা কথা, ও মায়েরা কি কোনো গোয়ালা বলে যে আমার দই টক? হ্যাঁ তা বলছে তুমি কি বলছো, বলছে না না বলছি তোমার দই কি ভালো, বলে বলছি তো ভালো, এই বাঁকুড়ার বিষ্ণুপুরে যাকে জিজ্ঞাসা করবে আমার এই গোয়ালার দই ছাড়া কারোর দই ভালো না। তখন ভগবান কি বলছে, তোমার দই যদি ভালো তা দই দাও, বলে কি মামার বাড়ির আবদার, হ্যাঁ পয়সা দিলে দই পাবে, বলে শোনো গোয়ালা পয়সা করি পরের গল্প, তোমার দই যদি ভালো হয় নিশ্চিত পয়সা পাবে। তা গোয়ালা দেখলো এও ঠিক, এ ছোকরা বোধ হয় আমাদের গলিতে কোনোদিন আসেনি, আমার দই খাইনি, আমার দই সম্পর্কে কোনো ধারণা নেই, তা আগে খেয়ে দেখুক তাহলে পয়সা দিতে বাধ্য হবে। হ্যাঁ তা বলছে ঠিক আছে।